তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা ঘুরতে এসেছি, তো সেই জায়গাটা তোমরা অবশ্যই দেখছো ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি পুরো জঙ্গলে ভর্তি, সেই জঙ্গলটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা দেখো। আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, পথে একটা পুকুর আছে, সেই পুকুরে কিন্তু দেখো কিছু একটা চাষ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে মাখনার চাষ হয়েছে। তোমরা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, পাতাগুলো মনে হচ্ছে যে পদ্ম ফুলের পাতার মতো। কাশফুলগুলো দেখতে পাচ্ছ, তো তোমাদের কিছু মনে পড়ছে এই কাশফুলগুলো দেখে? তোমরা অবশ্যই তোমাদের এই কাশফুলগুলো দেখে তোমাদের মনে পড়ছে, আমারও খুব 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 মনে পড়ছে যে ফুলটা দেখার পরেই দুর্গাপূজার কথা মনে পড়ে যায়। তো আশা করছি তোমাদেরও মনে পড়ছে। এই কাশফুলগুলো দেখছো, দেখো তোমরা খুব সুন্দর লাগছে কাশফুলগুলো দেখতে। আর পূজোর কথা তো মনেই পড়ছে, মানে পূজোর কথা তো মনে পড়ছে যে পূজো চলে এলো, সামনে তো পূজো। প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসে আমি তোমাদের সাথে ভিডিও করলাম, মানে তোমাদের এই পরিবেশটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।